আসসালামু আলাইকুম, আমি সজীব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ড্রাইভিং লাইসেন্স যে অনলাইনে ফি পেমেন্ট আর বাই ড্রাইভিং লাইসেন্স যে অনলাইনে আপনারা টাকা জমা দেবেন, ড্রাইভিং লাইসেন্স অনলাইনে কীভাবে ই পেপার পাবেন, ই পেপার পাওয়ার পর পরই আপনারা কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা আপনার পোস্ট অফিসে স্মার্ট কার্ডটা আপনার বাসায় চলে যাবে। আধার কার্ড তৈরি করার পরে আপনারা পরীক্ষা দিলেন, পরীক্ষায় পাস করে যে কীভাবে অনলাইনে ফি পেমেন্ট করবেন, অনলাইনে কীভাবে ই পেপার পাবেন, এ টু জেড এই ভিডিওয়ে সম্পূর্ণ একটা ভিডিওটি যদি একবার দেখেন তার ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনার নো টেনশন। পুরো ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেন আমরা এই চ্যানেলে নিয়মিত শিক্ষণীয় ভিডিও আপলোড দিয়ে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগের মতো আমাদের সেই পোর্টালে প্রবেশ করতে হবে, ইউজার লগ ইন এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার যে ইউজার আইডিটি আছে, ফোন নাম্বার, লার্নারে ফোন নাম্বারটি লেখা আছে, এই ফোন নাম্বারটি আপনার ইউজার আইডি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইটা ফোন নাম্বারটি আছে, ইউজার আইডি, এটা আপনাদের দেখতে পাচ্ছেন। আমি ইউজার আইডিটি দিলাম, তারপরে পাসওয়ার্ডটি প্রবেশ করালাম, তারপরে লগ ইন অপশনে আমরা ক্লিক করব। এই যে লগ ইন অপশনে, এই লগ ইন অপশনে ক্লিক করব। আমরা এই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন শর্টকাট আমরা এই অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন তার নাম চলে আসছে, এটা নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স। আপনারা বিস্তারিত আপনারা দেখতে পারবেন, আগে একটা লার্নার ছিল নাম ভুলের কারণে। আমরা দেখতে পাচ্ছেন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, পরীক্ষায় সে কৃতিকার্য, মানে সে পরীক্ষায় পাস করেছে, দেখুন অপশন আপনারা দেখে বিস্তারিত দেখতে পারবেন। তারপরে আমরা এখানে ফি পেমেন্ট করার জন্য অনলাইনে ব্যাংক জমা দেওয়ার জন্য দেখুন পরবর্তী ধাপ, এই যে দেখতে পাচ্ছেন দেখুন পরবর্তী ধাপ। আর যে লার্নারটা আপনি প্রিন্ট করে নিতে পারবেন পাস লার্নারটি, তাহলে এখান থেকে প্রিন্ট অপশনে টিপলে আপনি লার্নারটি প্রিন্ট করে নিতে পারবেন। তারপরে দেখুন পরবর্তী ধাপে ক্লিক করবেন। দেখেন দেখুন পরবর্তী ধাপে ক্লিক করলাম। ক্লিক করার পরে ধীরে ধীরে সব কিছু ডাটা চেক করে নেবেন, কোনো ভুল আছে কিনা। ধীরে ধীরে নিচে নামবেন, নিচে নামার পরে আপনার ঠিকানাটি ঠিক আছে কিনা এটা চেক করে নেবেন। দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা, এখানে আপনি যদি ইচ্ছা করেন যে আপনার স্মার্ট কার্ডটি কোথায় পাবেন বা কোথায় যাবে সেটা আপনার এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন আদার্সে দিয়ে। আর যদি চান পার্মানেন্ট অ্যাড্রেস, তার পার্মানেন্ট অ্যাড্রেসের কার্ডটি যাবে। তারপরে আপনাদের সকল তথ্য ঠিক আছে কিনা এখান থেকে আবার চেক করে নেবেন, জন্ম এনআইডি কার্ড, তারপরে দেখুন স্কুল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, তারপর ইউনিটি বিলের সার্টিফিকেট আপনারা দেখতে পাচ্ছেন। আর যদি কোনো একটা তথ্য ভুল থাকে তাহলে আপনারা অতিরিক্ত সংযুক্ত করুন এই অপশনে আপলোড দিয়ে দেবেন। যদি কোনো তথ্য আপনার ভুল থাকে, যদি আপনি দেখা যাচ্ছে কোনো একটা তথ্য মিসিং করছেন, এনআইডি কার্ড দেন নাই, যে কোনো একটা ডকুমেন্ট দেন নাই, তারপরে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স অনলাইনে ফি জমা, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ড্রাইভিং লাইসেন্সের অনলাইনে ফি জমা অপশনে ক্লিক করলাম শর্টকাট পদ্ধতি দিয়ে। তারপরে আপনারা আবারও তথ্যটা ভালোভাবে চেক করে নেবেন, আপনার এই যে পার্মানেন্ট অ্যাড্রেস এই অ্যাড্রেসে কার্ড যাবে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে ধীরে ধীরে নিচে নামবেন, নিচে নামার পরে এই যে অপশনটা আপনারা দেখছেন ফি জমা দিন, কি অপশন দেখছেন ফি জমা দিন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফোন নাম্বার থাকবে, এই ফোন নাম্বার পাশে এই অপশনটিকে আপনারা একটা ক্লিক করবেন। তারপর আপনারা কিসের মাধ্যমে পেমেন্টটি করতে চান, বিকাশ হলে বিকাশে ক্লিক করবেন, তারপরে আপনারা আই অ্যাগ্রি, আমি অ্যাগ্রি এখানে ক্লিক করবেন, তারপর নিশ্চিত করুন এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা বিকাশ ফোন নাম্বারটি দেবেন, আগেও এটা দেখাইছি লার্নার কার্ডের সময় বিকাশ ফোন নাম্বারটি, তারপরে কনফার্ম অপশনে ক্লিক করুন। তারপরে আপনার মোবাইলে বিকাশ থেকে একটা কোড যাবে, সেই কোডটি এখানে প্রবেশ করাতে হবে। তারপরে আপনারা পিন কোডটি দেবেন, আপনার বিকাশের যে পিন কোডটি আছে সেই পিন কোডটি আপনাকে প্রবেশ করাতে হবে, কনফার্মে ক্লিক করুন। দেখতে পারবেন আপনার মোবাইল থেকে 4625 টাকা, মানে 4626 টাকা কর্তন করা হবে বিকাশ থেকে। আপনার দেখতে পাচ্ছেন এই অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা আপনার বিকাশ থেকে কর্তন করা হবে এবং আপনার পেমেন্ট সম্পূর্ণ মেসেজ পাবেন। দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনার মানি রিসিপ্টটি ডাউনলোড করে নিতে পারবেন, আপনার যে পেমেন্ট দিলেন সেই পেমেন্টের মানি রিসিপ্টটি এখান থেকে আপনারা প্রিন্ট লার্নার, এই যে প্রিন্ট কবে মানি রিসিপ্টটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে আপনার স্ট্যাটাস দেখার জন্য ড্রাইভিং লাইসেন্স হোমে যাবেন, হোমে ড্যাশবোর্ডে যাবেন, যাওয়ার পর ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন নাম চলে আসছে, সব কিছু চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটি পাবেন পেমেন্ট করার পর অনুমোদনের জন্য অপেক্ষা করুন, অনুমোদনের জন্য অপেক্ষা করুন এই অপশনটি আপনারা পাবেন। দেখতে পাচ্ছেন
অনুমোদনের জন্য অপেক্ষা করুন। এবার আপনাকে ঠিক এক থেকে দুই দিন বা এক সপ্তাহ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এটা বিআরটি এর পরিচালক আপনার অনুমোদন দিলে আপনার এই অপশনে একটা ই পেপার পাবেন। আমরা ঠিক এক থেকে দুই দিন অপেক্ষা করে দেখি বিআরটি অনুমোদন কখন দেয়। আমরা ঠিক দুই দিন পরে আবার চেক করব, প্রতিদিনই একবার করে চেক করব এটা অনুমোদন দিছে কিনা। ঠিক একদিন পরে আবার আইডিতে ঢুকে আমরা চেক করব এটা অনুমোদন দিছে কিনা। অনুমোদন দিলে আপনারা ই পেপারটি পেয়ে যাবেন। লগ ইন অপশনে ক্লিক করব, আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমরা এইরকম একটা পোর্টাল পাবো। আবার ঠিক একদিন পর চেক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই অপশনে ক্লিক করবে। আপনারা দেখতে পাচ্ছেন আপনার পুরো তথ্য পাওয়া গেছে। আপনারা এখান থেকে আপনারা এই যে অপশনটা দেখছেন পিল্ড আন্ডার ই পেপার ড্রাইভিং লাইসেন্স, এই অপশনটাই আপনারা অ্যাপ্রুভ দেওয়ার পর পাবেন কৃতকার্য এবং অনুমোদিত, আপনার লাইসেন্সটি অনুমোদিত। এবং দেখতে পাচ্ছেন ই পেপার ড্রাইভিং লাইসেন্স এই অপশনে আপনারা ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ই পেপারটি এই সেই ই পেপার, যেটা ই পেপার মানে শেষ ধাপ লাইসেন্সের। এখন আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাসায় স্মার্ট কার্ডটি চলে যাবে, আর ডাকযোগের চিঠির মাধ্যমে। আর এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ই পেপার, এই ই পেপারটি আপনি তিন পেজের যে ই পেপার আছে, আপনার কাছে যদি এই ই পেপারটি থাকে তাহলে আপনি নির্ভয়ে রোডে আপনি গাড়ি চালাতে পারবেন। পুরো ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।